ডুমা পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্য শিবির বিনা ব্যয়ে চশমা প্রদান এদিন শিবিরে রক্তদান করেন প্রায় একশো জন রক্তদাতা পঞ্চায়েতের সকল বাসিন্দাকে পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি এলাকার বাসিন্দাদের বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা এলাকার শিশুদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা চশমা প্রদান পাশাপাশি মুমূর্ষ রোগীর পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন ডুমা গ্রাম পঞ্চায়েতের এদিন পঞ্চায়েতের আয়োজনে এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এ বিষয়ে পঞ্চায়েতের কৃষি কর্মাধ্যক্ষ পবিত্র মণ্ডল বলেন মূলত সাধারণ মানুষের পাশে থাকা তাদের রক্তের সংকট মেটানো এই উদ্দেশ্যেই রক্তদান শিবিরের আয়োজন পাশাপাশি সুগার পরীক্ষা থেকে শুরু করে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদানেরও আয়োজন করা হয়েছে এলাকার মানুষের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা করার জন্য এবং যে মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজন এটা আমরা উপলব্ধি করেছি তার কারণে আমরা দেখেছি শুধু সার্বিক ডেভেলপমেন্ট বলতে শুধু রাস্তাঘাট উন্নয়ন সেটা নয় এর সাথে সাথে মানুষের স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য উন্নতি করা এবং দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে থেকে তাদেরকে সেবা করাও আমার পঞ্চায়েতের প্রধান এবং আমরা মিলে গেলে ওইখান্ত পরিশ্রমের প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করতে পেরেছি রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষায় শুধু নয় এদিন ডুমা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা এ বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান লক্ষ্মী ঘোষ বলেন আমরা চোখের বিষয়ে একটা চোখ না থাকলে আমরা কিন্তু বুঝতে পারি যে একটা মানুষের চোখের কি প্রয়োজন কিংবা দাঁত না থাকলে বুঝতে পারি যে আমাদের দাঁতের কি একটা বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে তা সেই বিশেষজ্ঞ হয়ে বাচ্চাদের শিশু বিশেষজ্ঞও এসছে এবার দাঁতের ডাক্তারও এসছেন চোখের ডাক্তারও এসছেন বিনামূল্যে আমরা চশমাও দেওয়ার আয়োজন করা হয়েছে তারপরে এবার সুগারের রুগী যারা প্রতি ঘরে ঘরে সুগার যাতে তাদের বিনামূল্যে ওষুধটা পায় বা আমরা তাদেরকে করার জন্য এখানে তাদেরকেও আনা হয় পঞ্চায়েত প্রধান ছন্দা সরকার জানান আমরা সব সময় চেষ্টা করি এলাকার মানুষের পাশে থাকার সেই ভাবনা থেকেই আমাদের এই আয়োজন আগামী দিনে সকলের সহযোগিতা নিয়ে এই ধরনের অনুষ্ঠান আরও আয়োজন করা হবে বলেও জানান তিনি আমাদের এলাকার মানুষকে সচেতন করা এবং এই রক্ত দিয়ে বহু মানুষের জীবন বাঁচে রক্ত না হলে আমরা অনেক জায়গায় যাই কিন্তু রক্ত পাই না কাঠের খুব অপূরণ হয়ে যায় সেই জন্য আমরা মনে করেছি এলাকায় এলাকায় যদি আমরা আমাদের ব্লকে প্রত্যেক বছর করতে পারি আমাদের অঞ্চলে প্রত্যেক বছর করতে পারি তাহলে হয় মানুষের যে সমস্যাটা রক্তের কার্ড নিয়ে যে সমস্যাটা সেই সমস্যার থেকে আমরা অনেকখানি মুক্তি পাব সেই জন্য আমরা এই রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছি সব্যশচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ল্যান্ড গায়ঘাটা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো